সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে সবথেকে সহজে তুলোর মতো তুলতুলে নরম, অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই। এরপর ইস্টটিকেও ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। অবশ্যই লবণ আগে মিশিয়ে তারপর এখানে ইস্ট ব্যবহার করবেন, নাহলে কিন্তু একসঙ্গে মেশালে অনেক সময় দেখা যায় যে লবণের জন্য ইস্টটা ফুলতে চায় না। তো এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর ডিমটিকে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি। তো এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর পানি এমন গরম হবে যাতে করে আপনি আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ডোটি হাতের সঙ্গে লেগে যাবে, তবে এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না, আর ডোটিও অনেক বেশি সফট হবে। আর এই নাস্তা পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ডোটিকে সফট করে মাখতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে, এরপর দুই হাতের সাহায্যে এটাকে গোলাকার একটা শেপ দিয়ে নিলাম। এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। এরই মাঝে ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, এখন আমি ঢাকনিটিকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এরপর ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর এই ডোটিকে আমি একটি সমান জায়গায় নিয়ে নিচ্ছি, আর একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে। তো এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। তো প্রায় 1/2 ইঞ্চির মতো পুরুত্ব রেখে এটাকে আমি বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কেটে নিব। তো প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এরপর এটাকে মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর এটাকে আমি এরকম একটা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এইগুলোকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু এটা অনেকটা ফুলে যাবে। তো 5 মিনিট পর নাস্তার শেপগুলো অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এইগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর দেখা যাবে এরকম ফুলে যাবে। তো ওই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য।
তো এখন একটা সাইড থেকে জায়গা করে আমি এর মধ্যে আরও একটা নাস্তা শেপ দিয়ে দিয়েছি। তো আমি টোটালি চারটা একসাথে ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাটিকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা আমি সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা বেশি সফট আর তুলতুলে নরম হয়ে আছে। তো এখন আমি এর মধ্যে এইভাবে চকলেট দিয়ে দিব। তবে চাইলে কিন্তু নাস্তাগুলোকে আপনারা এইভাবেও খেতে পারবেন, আবার চাইলে এর মধ্যে চকলেট দিয়েও খেতে পারবেন। তো এই জন্য মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে মেল্ট করে নেওয়া চকলেট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলোকে কভার করে নিব। তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।